নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, একাদশ শ্রেণীতে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো তোমরা জানো যে 5×6=30 অর্থাৎ ছখানা প্রশ্ন তোমাকে লিখতে হবে, যার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 করে। টোটাল ছয়খানা প্রশ্ন তোমাকে লিখতে হবে, 5×6=30, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? অপরদিকে তোমাদের কিন্তু 10 নম্বরের দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখতে হবে, চ্যাপ্টার 15 থেকে। অর্থাৎ কৃষিকাজ থেকে দুটো প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 10 নম্বরের একটা প্রশ্ন, ঠিক আছে, হবে 10 নম্বর থাকবে। মানে 5×6=30, 5 নম্বরে টোটাল ছখানা প্রশ্ন লিখতে হবে, তার সঙ্গে 10 নম্বরে একটা, মানে 40 নম্বরের তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্নগুলোকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, গ্রুপ এফ এ ভাগ করেছি। প্রত্যেকটা গ্রুপ থেকে তোমরা কিন্তু 100% কিন্তু প্রশ্ন কমন পাবে। ফার্স্ট গ্রুপে ফার্স্ট প্রশ্ন, পণ্য প্রতিযোগিতার বাজারের মূল বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুদাগের প্রশ্ন, দেখাও কীভাবে বাজারের মোট চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের একাদশ শ্রেণীর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের 3 নম্বরের প্রশ্ন কী আছে? 3 নম্বরের প্রশ্ন, উদাহরণ সহযোগে উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। দীর্ঘকালে এই ধরনের কোনো পার্থক্য থাকে না কেন? কী বলছি বুঝতে পারছো? উদাহরণ সহযোগে উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। দীর্ঘকালে এই ধরনের কোনো পার্থক্য থাকে না কেন? 4 নম্বরের প্রশ্ন, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কী আছে? পাঁচ দাগের প্রশ্ন আছে, চাহিদা রেখা কেন নিম্নাভিমুখী হয় তার কারণ সংক্ষেপে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, যোগান রেখা বলতে কী বোঝায়? যোগান রেখা ঊর্ধ্বমুখী হবার কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে? 7 নম্বরের প্রশ্ন বলেছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটি ব্যাখ্যা করো চিত্রসহ। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্রমহ্রাসমান মার্শালের যে প্রান্তিক উপযোগিতার যে বিধিটি ব্যাখ্যা করো, এটা কিন্তু চিত্রসহ যেটা মার্শালের আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 7খানা প্রশ্ন থেকে 100% তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে। গ্রুপ বি থেকে কোন প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি? গ্রুপ বি থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন, মাথাপিছু আয় বলতে কী বোঝো? অর্থনীতিতে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। দুদাগের প্রশ্ন, তিনটি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্বের হার কীরূপে নির্ধারিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 3 দাগের প্রশ্ন, মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য ব্যবহৃত মূল্য সংযোজন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। মূল্য সংযোজন পদ্ধতি এবং আয় সমান, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কী বলেছে? 4 নম্বরের প্রশ্ন, সূচক সংখ্যা গঠনের সমস্যাগুলি সংক্ষেপে লেখো, এর উদ্দেশ্য লেখো। 5 নম্বরের প্রশ্ন, জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের আয়সুমারি পদ্ধতি আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, আর্থিক ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন কী আছে? গ্রুপ সি থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? 1 নম্বরে, দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে তুলনামূলক ব্যয় পার্থক্যের নীতিটি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের কিন্তু রিকার্ডোটা ভালো করে পড়তে হবে, কী বলছে বুঝতে পারছো? দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে তুলনামূলক ব্যয় পার্থক্যের নীতিটি সংক্ষেপে আলোচনা করো।
তোমরা রিকার্ডোটা ভালো করে পড়বে। দুদাগের প্রশ্ন কি বলেছে, আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে আমদানি শুল্কের সুবিধা ও অসুবিধা লেখো, সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন কি বলেছে, তিন নম্বরের প্রশ্ন বিনিময় হার কি, এটি কিভাবে নির্ধারিত হয়। চার নম্বরের প্রশ্ন অবাধ বাণিজ্য কি, অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি উল্লেখ করো। পাঁচ নম্বরের প্রশ্ন পরিকল্পনাকালে ভারতের জীবিকা কাঠামোতে কী ধরনের পরিবর্তন ঘটেছে। ছ নম্বরের প্রশ্ন দুটি দেশের মধ্যে অবাধ বাণিজ্যের ফলে উভয় দেশই লাভবান হতে পারে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কি বলেছে, গ্রুপ ডি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের মাথায় রাখতে হবে গ্রুপ ডি থেকে কিন্তু একটা অঙ্ক আসবে, মিন মিডিয়ান মোড, এই অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই প্রবল। দুদাগের প্রশ্ন যদি অঙ্কর সঙ্গে কিন্তু প্রশ্নও থাকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দু নম্বরের প্রশ্ন প্রাথমিক রাশি তথ্য ও গৌণ রাশি তথ্যের মধ্যে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো পার্থক্য, ঠিক আছে, প্রাথমিক রাশি তত্ত্ব ও গৌণ রাশি তত্ত্বের মধ্যে পার্থক্য উদাহরণ সহযোগে, ঠিক আছে। তিন নম্বরের প্রশ্ন কোনো রাশিমেলার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে গাণিতিকরের সুবিধা অসুবিধা লেখো, চার নম্বরের প্রশ্ন দেখাও কীভাবে একটি বিচ্ছিন্ন চলের সরল পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্রে অঙ্কন করা হয়, তো দেখো পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে পরিসংখ্যা বহুভুজ কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। পরের প্রশ্ন কি বলেছে, গ্রুপ ই দেখার প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টনের প্রকৃতি আলোচনা করো, দু নম্বরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও ভারতে কেন পেশাগত কাঠামোতে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়নি তা সংক্ষেপে ব্যাখ্যা করো। আমাদের তিন নম্বরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে গত পাঁচ দশকে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মূল প্রবণতাটি সংক্ষেপে লেখো, চার নম্বরের প্রশ্ন দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের চরম সুবিধার তত্ত্বটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পাঁচ দাগের প্রশ্ন ভারতবর্ষে আয় বৈষম্যের কারণ লেখো, ছয় দাগের প্রশ্ন ভারতে আয় বৈষম্য দূরীকরণের জন্য সরকার গৃহীত পাঁচটি পদ্ধতি আলোচনা করো, সাত নম্বরের প্রশ্ন পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের ফলে ভারতের জীবিকা কাঠামো কিরূপ পরিবর্তন ঘটেছে বিশ্লেষণ করো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো গ্রুপ এফ থেকে কোন প্রশ্নগুলো আসবে, এক নম্বরের প্রশ্ন ভারতের ১৯৯১ সালের শিল্পনীতির মূল বৈশিষ্ট্য উল্লেখ করো, দু দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, পরের প্রশ্ন কী আছে, তিন নম্বরের প্রশ্ন ভারতের সরকারি সংস্থাগুলির দুর্বলতাগুলি আলোচনা করো, চার দাগের প্রশ্ন ভারতীয় শিল্পায়নের রাষ্ট্রীয় উদ্যোগের ভূমিকা লেখো, পরের প্রশ্ন কী আছে, পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো, ছয় দাগের প্রশ্ন ভারতবর্ষে ক্ষুদ্রায়তন শিল্পের সমস্যা আলোচনা করো, পরের প্রশ্ন কী আছে। তো দেখো গ্রুপ এ বি সি ডি ই এফ টোটাল তোমাদের এফ পর্যন্ত গ্রুপগুলো দেখিয়েছে, টোটাল ছখানা গ্রুপ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের আসবে, যার নাম্বার মানে যার নম্বর থাকবে
পাস করে, ঠিক আছে, 5 + 6=30 থাকবে। অপরদিকে গ্রুপ ই থেকে দুখানা প্রশ্ন আসবে 4 + 15 অর্থাৎ কৃষিকাজ থেকে। এই দুটো প্রশ্নের ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে যার নম্বর থাকবে 10, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? ফার্স্ট প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি ও ফলাফল বিশদভাবে আলোচনা করো। ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি এবং ফলাফল বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন কি বলেছে? দু নম্বরের প্রশ্ন, ভারতে গণবণ্টন ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। তিন নম্বরের প্রশ্ন, ভারতের কৃষির সমস্যা আলোচনা করো অথবা ভারতের কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটা এরকমও আসে, ঠিক আছে, একই টাইপের, ঠিক আছে, একটু আলাদা আছে। এটা ভারতীয় কী বলেছে? ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কী বলেছে? পাঁচ দাগের প্রশ্ন বলেছে, ভারতবর্ষে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পটি সম্পর্কে আলোচনা করো, যাকে বলে MGNREGA। তো দেখো, এটা আমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স সাজেশান। সর্বপ্রথম আমাদের SB একাডেমিক সেন্টার নিয়ে আসছে অর্থনীতি সাজেশান। তো এইগুলোই পড়লে তোমাদের হয়ে যাবে, বাকি MCQগুলো তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। ক্লাস 11 ইকোনমিক্স MCQ SCQ সলভ বললেই তোমরা পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।